আসসালামু আলাইকুম জুরা নাসাকন্দ আদর্শ উচ্চ বিদ্যালয়ের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত। আমি আকিম আক্তার, প্রিয় শিক্ষার্থী, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আজকে আমরা নবম শ্রেণী রসায়ন বিষয় অধ্যায় দুই পদার্থের অবস্থা থেকে একটি সৃজনশীল প্রশ্ন সমাধান করব। আচ্ছা, তাহলে দেখো প্রথমে অনুচ্ছেদে কি দেওয়া আছে, একটি লেখচিত্র দেওয়া আছে। অবশ্যই মনে রাখতে হবে সেটা হচ্ছে ওয়ান বায়ুমণ্ডলীয় চাপে আর পদার্থটার কোন অবস্থা থাকবে, কঠিন অবস্থায়
তখন বলছিলাম যে কোন বরফটা হচ্ছে কঠিন অবস্থা যখন এটা আমরা হলো তখন কি কিছুটা সময় পর 0 ডিগ্রি সেলসিয়াসে যখন চলে আসলো তারপর তখন কি বরফ হতে শুরু করলো এবং স্থির এসে বরফ গলা শেষ হলো আর এই ডিসি রেখা হচ্ছে বরফের ঘনমান্তর রেখা আচ্ছা কি পুরো নাম হলো 1 বায়ুমণ্ডলীয় চাপে তাপ প্রদানের ফলে যে তাপমাত্রায় কোন তরল এখানে ছিল কঠিন আর এখানে কি তরল আশা করি নিশ্চয় বুঝতে পেরেছো আচ্ছা তুমি আমার পার্থক্য কি দেখেছি দেখো
ব্যাকনের ক্ষেত্রে পাত্রের ভিতরে ও বাইরে একই চাপ থাকে। আচ্ছা, নিঃসরণের ক্ষেত্রে পাত্রের বাইরের চেয়ে ভিতরে অধিক চাপ থাকে, তাই না? ব্যাকনের ভিতরে অধিক চাপ ছিল না, ঠিক আছে না? আচ্ছা, তাহলে তিন নম্বরটা দেখো, যে কোনো মাধ্যমে হতে পারে। এখানে দেখো গ্যাসীয় পদার্থের গ্যাসীয় মাধ্যমে হবে। আশা করি বুঝতে পেরেছো ব্যাকরণ এবং নিঃসরণের পার্থক্য। তোমরা আরো আরো পার্থক্য লিখবে, পরীক্ষার সময় চ্যাপ্টার বেশি লেখা দরকার নাই। আচ্ছা, দুটা লিখলেও যথেষ্ট। তারপর আমি লিখেছি, প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ক খ বুঝতে পেরেছো, গ ঘ আমরা পরবর্তী ক্লাসে পড়বো। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ। ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ।